সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জুবায়ের আহমদ জুবের। আজকে আলোচনা করছি অনুপাত ও সমানুপাত সম্পর্কে। অনুপাত এবং সমানুপাত কি? প্রথমে অনুপাত সম্পর্কে আলোচনা করি। অনুপাত হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে প্রায় বিভিন্ন ধরনের জিনিসের সাথে তুলনা করে থাকি, বিভিন্ন বিষয়ের সাথে তুলনা করে থাকি। যেমন ফুয়াদের আছে 200 টাকা, তার ছোট ভাই তাওহিদের আছে 150 টাকা, তাহলে ফুয়াদের বেশি আছে 50 টাকা। এভাবে পার্থক্য বা তুলনা করাকে অনুপাত বলে। আবার আমরা যদি দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের তুলনা করতে চাই, তাহলে ক্ষেত্রফলের পার্থক্য দিয়ে তুলনা সঠিক হয় না। বরং একটি বর্গক্ষেত্র অপরটির তুলনায় কতগুণ বড় বা ছোট তা থেকে ক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সঠিক তুলনা করা যায়। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে অপরটির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে এই তুলনা করা হয়। এই ভাগের মাধ্যমে তুলনাকে অনুপাত বলা হয়। তো বিষয়টি আমরা স্পষ্ট হব যদি আমরা অঙ্ক করতে যাই। আরেকটি বিষয়, এই অনুপাত এবং সমানুপাত শিক্ষার্থীদেরও কাজে লাগে, চাকরি প্রার্থী ভাই বোনদেরও কাজে লাগে। তাই সবাই ভিডিওটি দেখার অনুরোধ করছি। আমি উদাহরণের মাধ্যমে অনুপাত বোঝাচ্ছি। ধরে নিলাম সাইফের পিতার বয়স 60 বছর, সাইফের বয়স 30 বছর। তাহলে 60:30, এখানে একটি বিষয় স্পষ্ট করতে চাই। অনুপাতের চিহ্ন হচ্ছে এটি, সমানুপাতের চিহ্ন হচ্ছে এটি। এটি ভালো করে দেখতে হবে। এই যে চিহ্নটি হচ্ছে অনুপাতের, এই চিহ্নটি হচ্ছে সমানুপাতের। অনুপাত এবং সমানুপাতের চিহ্নগুলো আগে চিনে নিতে হবে। তো সাইফ এবং তার পিতার বয়সের অনুপাত হচ্ছে 60:30। আমরা যদি ভাগ দেই তাহলে 30 ভাগের 60, আমরা এই অংশটিকে খুব সহজে কাটাকাটি করব। 0 0 কেটে দিলাম, 3 2 6, 3 1 3, অর্থাৎ 2:1। আমি সংক্ষেপে অনুপাত কি তা বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বোঝা যাবে। এখন আমরা অনুপাতের অঙ্ক করতে শুরু করি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখতে পাচ্ছি 1 আমাদের 1 নম্বর অঙ্ক। 500 টাকা দুইজন শ্রমিকের মধ্যে 2:3 ভাগ করে দিতে হবে। আমরা যদি 500 টাকা দুজন শ্রমিকের মধ্যে 2:3 ভাগে ভাগ করি, তাহলে কে কত পাবে, অর্থাৎ কে কত টাকা পাবে, আমরা এই অঙ্ক থেকে বের করব। এখানে দেখতে পাচ্ছি 2:3, অর্থাৎ প্রথম শ্রমিক পাবে 2:, আর দ্বিতীয় শ্রমিক পাবে 3। এখন আমরা অঙ্কটি করি। রাশি দুটির সমষ্টি সমান 2+3=5। রাশি কি? এই 2 হচ্ছে পূর্ব রাশি, অনুপাত এই 3 হচ্ছে উত্তর রাশি। 2 একটি রাশি, 3 একটি রাশি। সমষ্টি কি? 2+3=5। সমষ্টি বলতে যোগ, মোট। অতএব প্রথম শ্রমিক পাবে 500 টাকা এর 5/2। এখানে আমাদের মোট টাকা হচ্ছে 500, 5/2। আমরা যদি কাটাকাটি করি বা কাটাকাটি করছি, 5 একে 5, 5 একে 5, এখানে 2টি 0 বাকি আছে। এই 2টি 0 নিয়ে 1-এর পাশে বসালাম 100, নিচে আর কোনো সংখ্যা নেই, কাটাকাটি যাবে না। এখন আমরা 100কে 2 দিয়ে গুণ করব, তাহলে 2 একে 2, 2টি 0 নিয়ে নিলাম, 2 0 0 2 0 0, অর্থাৎ 200 টাকা। এখন আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় শ্রমিক পাবে 500 এর 5/3, 5 একে 5,
পাঁচ একে পাঁচ, এই দুইটি শূন্য নিয়ে নিলাম, তিন একে তিন, তিন শূন্য শূন্য, অর্থাৎ তিনশো টাকা। কারণ যেহেতু নিচে আর কোনো সংখ্যা নেই, আমরা জানি যে যদি উপরে উপরে হয় তাহলে গুণ হবে নিচে, নিচে হলে গুণ হবে উপরে, নিচে হলে ভাগ হবে, অর্থাৎ পাঁচ ভাগের তিন, পাঁচ ভাগের পাঁচশো ভাগ হবে, একশো ভাগ একশো গুণ তিন গুণ হবে, নিচে যদি এইভাবে থাকতো একশো গুণ পাঁচ তাহলে গুণ হতো। তো আমরা প্রথম শ্রমিক পাবে দুইশো টাকা, দ্বিতীয় শ্রমিক পাবে তিনশো টাকা, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে প্রথম শ্রমিক দুইশো, দ্বিতীয় শ্রমিক পাবে তিনশো টাকা। এই হচ্ছে আমাদের উত্তর। বিষয়টি আবারও একটু স্পষ্ট করছি, আমাদের ডাক হচ্ছে পাঁচশো টাকা দুজন শ্রমিকের মধ্যে দুই অনুপাত তিন ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা প্রথমে রাশি দুটির সমষ্টি করব, দুই যোগ তিন সমান পাঁচ। প্রশ্ন থাকতে পারে যে এখানে দুই যোগ তিন পাঁচ অর্থাৎ সমষ্টি কেন? সমষ্টি হওয়ার কারণ কোনো একটি জিনিসের সর্ব অঙ্গ বা সর্বমুটকে যদি পৃথক পৃথক করতে হয় তাহলে উক্ত বস্তু বা উক্ত টাকা বা উক্ত পণ্যের সবগুলোকে প্রথমে যোগ দিতে হবে, তাহলে পরবর্তীতে এই যোগ থেকে পৃথক পৃথক অংশ আলাদা করা যাবে। পৃথক পৃথক অংশে বিভক্ত করা বা আলাদা করার জন্য যে পন্থা অবলম্বন করা হয়, এই পন্থা অবলম্বন করতে গেলে সমষ্টির প্রয়োজন। তো এখন আমরা যাই রাশি দুটির সমষ্টি, দুই যোগ তিন সমান পাঁচ। প্রথম শ্রমিক পাবে পাঁচশো এর পাঁচ ভাগের দুই অংশ, এই একটু আগে যে কথাটি বললাম, অর্থাৎ মোট অংশ হচ্ছে পাঁচ, প্রথম শ্রমিক পাবে দুই অংশ। তাহলে পাঁচ দিয়ে পাঁচশোকে ভাগ করতে হবে, আমরা সংক্ষেপে ভাগ করব, পাঁচ এক পাঁচ, পাঁচ একে পাঁচ, এই দুই শূন্যটাকে একের সাথে নিয়ে নিলাম, তাহলে এখানে হলো একশত। এখন নিচে যেহেতু কোনো সংখ্যা নেই, এই পাঁচের সাথে এক, একে এককে যা কিছু দিয়ে গুণ করি একই হবে, তাহলে দুই একে দুই, দুই শূন্য শূন্য, দুই শূন্য শূন্য, অর্থাৎ দুইশো টাকা। অর্থাৎ দ্বিতীয় শ্রমিক পাবে পাঁচশো এর পাঁচ ভাগের তিন অংশ, পাঁচ একে পাঁচ, দুটি শূন্য নিলাম, তিন একে তিন, তিন শূন্যর শূন্য, তিন শূন্যর শূন্য, অর্থাৎ তিনশো টাকা। অর্থাৎ আমাদের এই পাঁচশো টাকাকে আমরা অনুপাত করে বের করেছি, প্রথম শ্রমিক পাবে দুইশো টাকা অর্থাৎ পাঁচের দুই অংশ, দ্বিতীয় শ্রমিক পাবে তিনশো টাকা অর্থাৎ পাঁচের তিন অংশ। আজকে আমাদের উত্তর হচ্ছে প্রথম শ্রমিক দুইশো টাকা, দ্বিতীয় শ্রমিক তিনশো টাকা পাবে। এখন আমরা দুই নম্বর অঙ্কটি করতে যাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন জানবো সমানুপাতিক কি। চারটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান হলে রাশি চারটি একটি সমানুপাত তৈরি করে, সমানুপাতের প্রত্যেক রাশিকে সমানুপাতি বলে। আমরা এখানে উদাহরণ থেকে স্পষ্টভাবে বুঝব, আমরা এখানে দেখতে পাচ্ছি পঁচিশ অনুপাত দশ সমান পঞ্চাশ অনুপাত বিশ। আমরা যদি পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাঁচ পাঁচে পঁচিশ অনুপাত, দশকে পাঁচ দিয়ে ভাগ দিলে পাঁচ দুইয়ে দশ সমান, পঞ্চাশকে দশ দিয়ে ভাগ দিলে পাঁচ দশে পঞ্চাশ অনুপাত, বিশকে দশ দিয়ে ভাগ দিলে দশ দুইয়ে বিশ, অর্থাৎ পাঁচ অনুপাত দুই সমান পাঁচ অনুপাত দুই সমান সমান। চারটি রাশি সমানুপাতিগুলো সমান, অর্থাৎ পঁচিশ অনুপাত দশ সমানুপাত পঞ্চাশ অনুপাত বিশ সমান সমানুপাতি, এই হচ্ছে সমানুপাত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি দুই নম্বর অঙ্কটি করছি। চল্লিশ কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ চার অনুপাত এক, মিশ্রণটিতে বালি ও সিমেন্টের পরিমাণ নির্ণয় করো। প্রশ্নটি আবার পড়ছি, চল্লিশ কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ
4 অনুপাত 1 মিশ্রণটিতে বালি ও সিমেন্টের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ 40 কেজির একটি মিশ্রণ আছে, তার মধ্যে দুটি পদার্থ আছে, একটি হচ্ছে বালি আর একটি হচ্ছে সিমেন্ট। বালি কত কেজি আছে আর সিমেন্ট কত কেজি আছে আমরা তা বের করব। আমাদের প্রশ্নের থেকে এই উত্তর বের করব। আমরা অঙ্কটি করি, বালি ও সিমেন্টের অনুপাত 4:1, আমরা জানি রাশি দুটির সমষ্টি সমান 4+1=5। অতএব বালির পরিমাণ 40 এর 5/4, 40 কেন আসলো, আমাদের এই মোট 40 কেজি। এখন আমরা এই জায়গাটিকে কাটাকাটি অর্থাৎ গুণভাগ করব। তাহলে 5 দিয়ে 40কে ভাগ দিলাম, 5×8=40, এই 8 দিয়ে 4কে গুণ দিলাম, 4×8=32, তাহলে আমরা পেলাম বালির পরিমাণ 32 কেজি। তারপর সিমেন্ট এর পরিমাণ 40 এর 5/1, আবার কাটলাম 5×8=40, 5×5 এখানে 1 না দিলেও চলবে, তারপরে দিয়ে দিচ্ছি 8×40, 8×8 কেজি, অর্থাৎ সিমেন্টের পরিমাণ 8 কেজি। আমাদের উত্তর হচ্ছে বালি 32 কেজি এবং সিমেন্ট 8 কেজি। অর্থাৎ উক্ত মিশ্রণে বালি লাগবে 32 কেজি, সিমেন্ট লাগবে 8 কেজি, তাহলে আমাদের মোট 40 কেজি। এই হচ্ছে আমাদের দ্বিতীয় অনুপাতের অঙ্ক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং চাকরিপ্রার্থী ভাই বোনদের বলছি, ডাকটি ভালোভাবে বুঝে নিতে হবে, অর্থাৎ প্রশ্নটি ভালো করে পড়ে নিতে হবে, বুঝে নিতে হবে, তাহলে অঙ্ক একেবারে ইজি হয়ে যাবে। আর চাকরিপ্রার্থী ভাই বোনেরা, এত সাজানোর তো প্রয়োজনই নেই, কারণ এত সাজাতে গেলে সময় মেনটেন করা যাবে না। তাই শুধুমাত্র এই 40টি দেখেই এই দুইটাকে যোগ করে নিবে। যোগ করে নিলে আমরা অংশটি পেয়ে গেলাম, অর্থাৎ 5:4, 5:1। তাহলে 40 দিয়ে কাটাকাটি করে নিবে, অর্থাৎ 30 সেকেন্ডের ভিতরে আপনাদের উত্তরটি মিলে যাবে। এই যে 5/4, অর্থাৎ 40 এর 5/4, 5 দিয়ে 40কে কাটলে হয় 8, 4×8=32, অর্থাৎ পেয়ে গেলেন বালির পরিমাণ। 40কে কাটলেন 5 দিয়ে, 5×8=40, 8×8, অর্থাৎ পেয়ে গেলেন সিমেন্টের পরিমাণ। অর্থাৎ খুব দ্রুত করার কৌশল হচ্ছে এই কৌশল। আর সাজিয়ে লিখতে গেলে তো একটি অঙ্ক সর্বনিম্ন 5 থেকে 7 মিনিটের ভিতরে সাজানো যায় না, তাই আপনারা সাজানোর কোনো প্রয়োজন নেই। ডাকের প্রথমে যে মিশ্রণটি এনেছে অর্থাৎ 40 কেজি, তা নিয়ে আসবেন, আর সমষ্টি নিয়ে আসবেন, সমষ্টি থেকে কত অংশ পৃথক করবেন তা আলাদা করে নেবেন, তাহলে খুব সহজে সঠিক উত্তর বের করতে পারবেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা। ধন্যবাদ সবাইকে।